বন্ধুরা, আজ এই ভিডিওটিতে আপনারা ভগবান বিষ্ণুর সম্বন্ধে এমন কিছু তথ্য জানবেন যেটা শুনে আপনাদের খুব আশ্চর্য হবে। আপনারা তো এটা জানেন যে ত্রিদেবের মধ্যে ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ এই তিনজনেরা আলাদা আলাদা কাজে দায়িত্ব পালন করে ব্রহ্মাণ্ডের রচনার জন্য। আমাদের এই থ্রি ডাইমেনশনাল ব্রহ্মাণ্ডে ভগবান বিষ্ণুর চারটে রূপ কাজ করে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো ভগবান বিষ্ণুর চারটে রূপের সম্বন্ধে, নাকি তার অবতারের সম্বন্ধে। তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। রূপ আর অবতারের মধ্যে পার্থক্য আছে। অবতার হলো যখন ভগবান মৃত্যুলোকে মনুষ্য অথবা পশু পাখি রূপে অবতরিত হন, যেখানে ওনাকেও মৃত্যুলোকের নিয়ম অনুসারে দেহ ছাড়তে হয়, অর্থাৎ মৃত্যু হয়। কিন্তু রূপ সর্বদা স্থায়ী হয়, আর রূপ পুরো ব্রহ্মাণ্ডের জন্য হয়। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন, কারণ আমাদের চ্যানেলে ভবিষ্যতে আরও ভালো ভালো বিষয় নিয়ে ভিডিও আসতে চলেছে শুধু আপনাদের জন্য। ভগবান বিষ্ণুর সর্বপ্রথম রূপ হচ্ছে কর্ণদক সাই বিষ্ণু, যাকে মহাবিষ্ণু বলা হয়। এটি ভগবান বিষ্ণুর খুব গুরুত্বপূর্ণ রূপ, যেখানে ভগবান বিষ্ণুর শরীরের প্রত্যেক লোমকূপ থেকে এক একটা ইউনিভার্সের জন্ম হয়। যখন বিষ্ণুজি শ্বাস ছাড়েন, তখন ওনার প্রত্যেক লোমকূপ থেকে এক ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। একেই সায়েন্সে বিগ ব্যাং থিওরি বলা হয়। আর যখন উনি আবার শ্বাস নেন, তখন ব্রহ্মাণ্ড আবার ওনার মধ্যেই সমাহিত হয়ে যান, যাকে সায়েন্সে ব্ল্যাক হোল থিওরি বলা হয়। বন্ধুরা, এবার আমরা গর্ভদক সাই বিষ্ণু সম্বন্ধে জানব, যেটি ভগবান বিষ্ণুর দ্বিতীয় রূপ। বিষ্ণুজির প্রথম রূপ মহাবিষ্ণু থেকে উৎপন্ন হওয়া প্রত্যেক ব্রহ্মাণ্ডে বিষ্ণুজির এই রূপ রয়েছে। এই ব্রহ্মাণ্ডের সব থেকে নিচে রয়েছে গর্ভদক মহাসাগর, যেখানে তিনি বিরাজমান রয়েছেন। এর জন্য এই রূপকে গর্ভদক সাই বিষ্ণু বলা হয়। এই বিষ্ণুজির নাভি থেকে ভগবান ব্রহ্মার জন্ম হয়েছে। যত ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড রয়েছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে ভগবান বিষ্ণুর এই রূপ ও ব্রহ্মাজি রয়েছেন। অর্থাৎ যত ব্রহ্মাণ্ড রয়েছে, তত বিষ্ণুজি ও ব্রহ্মাজি রয়েছেন। আর এনাদের কর্তব্য শুধু এই ব্রহ্মাণ্ড অবধি। এই বিষ্ণুজির কাজ হলো সময় এলে বিনাশ করা, আর ব্রহ্মাজির কাজ হলো শুধু এই ব্রহ্মাণ্ডের জন্য জীব জন্তুর রচনা করা, যেই ব্রহ্মাণ্ডে তিনি রয়েছেন। বিষ্ণুজি ব্রহ্মাণ্ডের নিচে গর্ভদক মহাসাগরে বিরাজ করেন, আর ব্রহ্মাজি সবার উপরে সত্যলোকে থাকেন। এবং এনাদের মাঝখানে 14টি লোক রয়েছে, যেখানে পৃথিবী লোক 7 নম্বরে আসে। শিরোদক সাই বিষ্ণু, এটি বিষ্ণুজির 3 নম্বর রূপ। এই রূপটিও প্রত্যেক ব্রহ্মাণ্ডে রয়েছে। আর রূপে বিষ্ণুজি তার স্ত্রী মাতা লক্ষ্মীর সাথে শিব সাগরে থাকেন, আর এই লোকের নাম বৈকুণ্ঠ। এই বৈকুণ্ঠের স্থান ব্রহ্মাণ্ডের সবচেয়ে উপরে, আর তার নিচেই ব্রহ্মাজির ব্রহ্মপুরী রয়েছে। আর ওনার এই রূপের কার্য হলো যখন ব্রহ্মাজি অথবা অন্য কোনো দেবী দেবতারা বিষ্ণুজির দরকার পড়ে অথবা ওনাদের সাহায্যের দরকার পড়ে, তো তারা এই বিষ্ণুজির কাছে আসেন। যেমন পাতাল লোকে অসুর ও দেবতাদের মধ্যে প্রায় যুদ্ধ লেগে থাকে, আর সময় সময় ভগবান বিষ্ণু যে পৃথিবীতে অবতীর্ণ হন, তা এই বিষ্ণুজি হয়ে থাকে। কশিরথ কশিয় বিষ্ণু, এটি বিষ্ণুজির চতুর্থ রূপ। এই রূপ ভগবান বিষ্ণুর সর্বশেষ রূপ। ইনি আমাদের সব থেকে কাছে অবস্থিত, কারণ এই রূপে বিষ্ণুজি প্রত্যেক জীব জন্তুতে বাস করেন। তাই হয়তো এর জন্যই বলে কনকনমে ভগবান হ্যায়।